গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো অশোক লেল্যান্ড গাড়ির ক্লাচ ফিঙ্গার কীভাবে মেলায় এর ফুল প্রসেস। যারা এই রিলেটেড ভিডিও দেখেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারের যে চারটে মাথা আপনার ফুল খেয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আপনার কার্বন প্লেটটা থাকে, এটাতে কার্বন প্লেটটা দেওয়া ছিল না। তা না দেওয়ার কারণে আপনার হচ্ছে যে ফিঙ্গারের মাথাগুলো ফুল ড্যামেজ হয়ে গেছে। তো এটা একটা মিস্টেক ছিল কার্বন প্লেট না দেওয়ার কারণে। তো মূলত এর আগে যে সেট আপটা করছিল কার্বন প্লেট ছাড়াই জিনিসটা সেট আপ করছিল। করার কারণে আপনি মূলত এই কার্বনে ফিঙ্গারে মাথাটা ফুল খেয়ে গেছে, কারণ ফিঙ্গারটা ফুল বাদ ক্লাসে প্রবলেম হচ্ছে। তো অবশ্যই আপনারা কার্বন প্লেট ছাড়া এটা লাগাবেন না। কার্বন প্লেট ছাড়া লাগানো যায়, কিন্তু লাগালে দেখা যাচ্ছে আপনার ক্লাসের প্রবলেম হয়। ক্লাসের প্রবলেম তেমন একটা হবে না, গাড়ি চলবে ঠিকই, কিন্তু নেক্সট টাইম আপনার হচ্ছে যে ফিঙ্গারটা মার খেয়ে যাবে, অর্থাৎ ফিঙ্গারটা বাদ হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন কার্বন প্লেটটা লাগানোর, কারণ কার্বন প্লেটটা লাগালে ফিঙ্গারটা সেফ থাকে। তো এর আগে কার্বন প্লেটটা ছিল না, ডাইরেক্ট আপনার হচ্ছে রিলিজ বিয়ারিংটা এসে ডাইরেক্ট হচ্ছে প্রেশার দেওয়ার কারণে ওটাতে আপনার রিলিজ বিয়ারিংও নষ্ট হয়ে গেছে। প্লাস আপনার হচ্ছে যে কার্বনের যে প্লেটটা, এটা তো লাগানোই ছিল না, তো ফিঙ্গারটা এর কারণে হচ্ছে যে ড্যামেজ হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন ফিঙ্গারে কার্বন প্লেটটা লাগানোর অবশ্যই। তো দেখতে পাচ্ছেন কার্বন আপনার হচ্ছে ফিঙ্গারটা সেট আপ হচ্ছে। তো ফিঙ্গারটা যে মূলত নতুন ফিঙ্গার আনা হয়েছে, তো ফিঙ্গারটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে যাচ্ছে। তো নতুন প্যাকেট থেকে একটা করে খোলা হচ্ছে, প্লাস একটা করে সেট আপ করা হচ্ছে। তো এটার যে মাপ, এটা আপনারা অবশ্যই আপনারা হচ্ছে খোলার আগে ভার্নিয়ার দিয়ে মেপে নেবেন, মেপে নিয়ে সেট আপ করবেন, তাহলে আপনাদের মিস্টেক হবে না বা আপনার ডবল খাটনি খাটা লাগবে না। তো আপনারা অবশ্যই ফিঙ্গারের মাপটা অবশ্যই আপনার ভার্নিয়ার দিয়ে মেপে তারপরে এখান ফিঙ্গারটা খুলবেন। তাহলে কী হবে, আপনার হচ্ছে যে নেক্সট টাইম ফিঙ্গারটা লাগানোর টাইমে আপনার এই ভেজালটা আর হবে না। আপনারা অবশ্যই এটা আপনারা মাপটা চেক করে নিয়ে তারপরে লাগাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা করে খোলা হচ্ছে, একটা করে লাগানো হচ্ছে। এটার কারণ আপনার একবারই যখন টোটাল খোলা হবে, তখন এটার যে আপনার হচ্ছে সাইডে যে আপনার হচ্ছে যে ফিঙ্গারটা আছে, এটা নেক্সট টাইম আর অ্যাডজাস্ট করতে গেলে প্রবলেম ফেস করা লাগবে। কারণ একটা কম বেশি হয়ে থাকবে, একটা হাই হবে, একটা ডাউন হবে। সেক্ষেত্রে আপনারা একটা করে খুলবেন, একটা করে লাগাবেন, কারণ এখানে যে গুটকা আছে, আপনার স্প্রিং আছে, এগুলোতে আপনার হচ্ছে যে নেক্সট টাইম লাগাতে লাগলে একবারে যখন টোটালে চারটা খুলবেন, আবার চারটা যখন নতুন লাগাবেন, তখন এই প্রবলেমটা ফেস করতে হবে। অবশ্যই আপনারা নতুন ইনটেক প্যাকেট নিয়ে এসে পাশে রেখে একটা করে খুলবেন, একটা করে লাগাবেন, এটাই সব থেকে বেস্ট। এর মধ্যে যে আপনার বুস্ট টুস আছে, এগুলো সব ইনটেকই দেয়। প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ইনটেক প্যাকেট। তো গোটাটা ইনটেক প্যাকেট থেকে যে অবশ্যই গ্রিস টিস দিয়ে লাগাবেন, তাহলে জিনিসটা সেফ হবে বা খুবই ভালো চলবে। আপনারা অবশ্যই খোলার টাইমে জিনিসটা মেপে নেবেন, আবারও বলতেছি মেপে নিয়ে তারপরে এখান খুলবেন, কতখানি খাই আছে অবশ্যই দেখে নেবেন। কারণ না দেখে নিলে আপনার হচ্ছে যে সেটিংয়ে যে আপনার প্রবলেম ফেস করতে হবে, কারণ একটা গিয়ার বক্স তো দুই তিনবার নামানো সম্ভব না। আর এটা যদি একটু কম বেশি হয় বা একটু যদি অ্যাডভান্সে দেখা যাচ্ছে একটু কম বেশি হয়ে গেলো, তখন দেখা যাচ্ছে ক্লাস কম হবে বা ক্লাস বেশি হয়ে যাচ্ছে বা ক্লাস হার্ড হয়ে যাচ্ছে, তখন একটা প্রবলেম ফেস করতে হবে বা ক্লাস মাথার উপরে। তো অবশ্যই আপনারা মেপে নেবেন, তাহলে জিনিসটা অ্যাকুরেট থাকবে, ডবল খাটনি খাটাও লাগবে না, এক চান্সের জিনিসটা আপনার অ্যাকুরেট হবে। তো নেক্সট টাইম কখনো যদি খুলেন, অবশ্যই জিনিসটা দেখে মেপে নিয়ে তারপরে এখান সেট আপ করবেন। যেমন একটা করে খুলে একটা করে লাগাবেন, অবশ্যই এটাই সব থেকে পারফেক্ট এবং এটাই জেনুইন কাজ। আপনারা দেখে নেবেন মেপে নিয়ে তারপরে এখান খুলবেন। তো দেখতে পাচ্ছেন ক্লাসের ফিঙ্গার কিন্তু অলরেডি দুইটা লাগানো কমপ্লিট, তো বাকি থাকে দুইটা। তো লাগানোর পরে ক্লাসটা খালি অ্যাডজাস্ট করে মেপে আপনার সাইন আপ করলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আপনার স্প্রিংয়ে যে বোল্ড, এটা লাগানো হচ্ছে। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো দেখতে পাচ্ছেন দুইটা ফিঙ্গার লাগানো কমপ্লিট, পাশাপাশি তিন নম্বর ফিঙ্গারটা হোলা হচ্ছে। তো ফিঙ্গারের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে। তো এটা ডাউন হওয়ার কারণে মূলত ফিঙ্গারগুলো বাদ। তো ফিঙ্গারের ভিতরে সবই ওকে আছে, বুস্টুস মোটামুটি ভালোই আছে, কিন্তু ফিঙ্গারের মাথাগুলো খেয়ে গেছে। খেয়ে যাওয়ার কারণ আপনার হচ্ছে যে কার্বন প্লেট যেটা ছিল, এই প্লেটটা দেওয়া হয়নি। তো এটা অনেক মিস্ত্রি দেয়, অনেক মিস্ত্রি দেয় না, তবে অবশ্যই কার্বন প্লেটটা আপনারা লাগাবেন। কারণ কার্বন প্লেটটা যদি না লাগান, তাহলে ক্লাসের প্রবলেম হবে বা হচ্ছে যে আপনার হচ্ছে যে ফিঙ্গারটা খুব শর্টে মেরে খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সাথে রিলিজ বিয়ারিংটা খুব শর্টে নষ্ট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন কার্বন প্লেট সাথে স্প্রিং অবশ্যই টোটালি সেট আপ করার, কারণ এটা অরিজিনাল থাকে, প্লাস দেওয়াটাই বেস্ট। তো কার্বন আপনার প্লেটটা অবশ্যই লাগাবেন, আর প্লাস আপনার হচ্ছে যে কার্বন প্লেটের সাথে অবশ্যই দেখবেন ক্লাস প্লেটটা ভালো আছে নাকি। ক্লাস প্লেটটা যদি কোনো রকম ডিস্টার্ব বা প্রবলেম ফেস করেন, অথবা গাড়ির যদি দেখা যাচ্ছে ভাগতেছে না বা স্লো ভাগতেছে, যখন একবারে ফিঙ্গার টিঙ্গার চেঞ্জ করবেন, অবশ্যই সাথে ক্লাস প্লেটটা চেঞ্জ করে নেবেন। যেহেতু এটার ক্লাস প্লেটটা ভালো আছে, ক্লাস প্লেটটার দাম অনেক টাকা, 8,000 টাকার উপরে, 10-12,000 টাকা দাম, সেক্ষেত্রে ক্লাস প্লেটটা খুবই ভালো আছে, কিছুদিন আগে লাগানো হয়েছে। তো এই কারণে ক্লাস প্লেটটা চেঞ্জ করা হচ্ছে না, পুরাতন ক্লাস প্লেটটাই চালিয়ে দেওয়া হচ্ছে।
তো আপনাদের যদি ক্লাচ প্লেটটা নষ্ট থাকে অবশ্যই ক্লাচ প্লেটটা চেঞ্জ করবেন, পাশাপাশি ফিঙ্গারগুলো অবশ্যই লাগিয়ে নেবেন, রিলিজ বিয়ারিংটাও নতুন দিবেন, আর আপনার হচ্ছে যে যেটা পাইলট বিয়ারিং থাকে অর্থাৎ ফেয়ারওয়েলের মধ্যে অবশ্যই পাইলট বিয়ারিংটাও চেঞ্জ করে দেবেন। তাহলে কী হবে, ক্লাসের সাইডে আগামী 2-6 মাস কি 1 বছরের মধ্যে কোনো প্রবলেমে পড়তে হবে না, পাশাপাশি খুবই ভালো চলবে, গাড়িটা খুবই ভালো ভাগবে। তো এটাই মূল প্রসেস। তো এটা মূলত একটা ডিস্ট্রিক্ট ট্রাকের ক্লাস প্লেটের আপনার হচ্ছে ফিঙ্গার চেঞ্জ করা হচ্ছে। তো গাড়িটার প্রবলেম হচ্ছিল, আপনার ক্লাস হচ্ছিল না, ক্লাসটা খুবই কম হচ্ছিল, গিয়ারে সাউন্ড হচ্ছিল, তো এই কারণে ক্লাসের ফিঙ্গারটা চেঞ্জ করা। খুলে টুলে দেখা যাচ্ছে আপনার ফিঙ্গারের মাথাগুলো নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কোনো কাজ কমপ্লিটের দিকে, 3টা অলরেডি লাগানো কমপ্লিট, 4 নম্বরটা লাগানো হচ্ছে। তো অবশ্যই লাগানোর টাইমে গ্রিস ট্রিস দিয়ে নেবেন, সাথে প্যাকেটিং গ্রিস থাকে অরিজিনাল কোম্পানির গ্রিস দিয়ে তারপরে সেট আপ করবেন, তাহলে জিনিসগুলো তো গ্রিস তো নেক্সট টাইম ঢুকে না। তো তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন 4 নম্বরটা লাগানো প্রায় কমপ্লিট, এখন শুধু খালি অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্টটাই মেন, এটা লাগাতে সবাই পারে কিন্তু অ্যাডজাস্টটাই মেন। তো আপনাদেরকে আগেই বলছি এটা খোলার টাইম অবশ্যই চেক আপ করে নেবেন এবং দেখে খুলবেন এটার কত কইঞ্চি আছে হাই বা প্লাস কতখানি খাই আছে, এটা অবশ্যই খোলার আগে ভার্নিয়ার দিয়ে মেপে তারপরে এখান খুলবেন, তাহলে আপনার এই লাগানোর টাইমে দেখা যাচ্ছে অ্যাডভান্সটা খুব শর্টে হবে। তো মূলত এটার আপনার হচ্ছে ক্লাচ প্লেট প্রেশার প্লেট দুটোই খুবই ভালো আছে, খালি আপনার ফিঙ্গারটা নষ্ট হয়ে গেছে। প্রেশার প্লেট যেটা এটা কোনো রকম খায়নি, এটা সিম্পল হাই আছে, ক্লাচ প্লেটও কোনো রকম খায়নি, ক্লাচ প্লেটটা হার্ডও হয়নি, খুবই ভালো আছে। মাঝখান থেকে শুরু করলে আপনার ফিঙ্গার যেটা এটারই ডিস্টার্ব হয়েছে। তো গোটা প্রেশার প্লেট ক্লাচ প্লেট আপনার হচ্ছে ফেয়ারওয়েল টোটালি ভালো আছে, শুধু ফিঙ্গারটারই ডিস্টার্ব। তো ফিঙ্গারটা লাগানো কমপ্লিট, অবশ্যই স্প্রিংগুনা দেখে লাগাবেন, স্প্রিংগুনা সাইডে বেঁধে যায় কারণ হাতুতে বেড়ে মেরে চাপায় দেবেন, তাতে ভালোভাবে দেখতে পাচ্ছেন এখন অ্যাডজাস্ট করা হচ্ছে। তো অ্যাডজাস্টটা খুবই দেখে সিকিউরভাবে করতে হবে, একটু কম বেশি হলে দেখা যাচ্ছে ক্লাচটা ডিস্টার্ব করবে। তো ভাঙিয়ে দিয়ে মেপে নেবেন ভালো করে, তো এটা একটুখানি কম বেশি হলে আপনার ডিস্টার্বে প্রবলেম ফেস করতে হবে। তো দেখে শুনে ভালোভাবে মেপে তারপরে অ্যাকুরেট করে হাতুতে বাড়ি মেরে নেবেন, প্রত্যেকটা 4টা মাথায় বাড়ি মেরে তারপরে এখানে লাগাবেন। তো 4টা ফিঙ্গারেরই একই মাপ রাখবেন, কোনোটাতে কম বেশি রাখবেন না, কম বেশি রাখলে কিন্তু ক্লাচ প্লেট কম বেশি হয়ে খেয়ে যাবে। তো মূলত 4টারই মাথায় এক মাপে রাখবেন, একটুকু কম বেশি করবেন না, যেটা যত অনেক হাই সেটা শত অনেক হাই রাখবেন। তো দেখা যাচ্ছে কম বেশি করলে ক্লাচ প্লেট অ্যাকসেপ্ট খাবে অ্যাকসেপ্ট খাবে না, এরকম প্রবলেমে পড়া লাগতে পারে, গাড়িটাও ভাগবে না, গাড়িটা ধাক্কাধাক্কি করবে, খেঁচবে গাড়ি। তো এটা অবশ্যই দেখে 4টা অ্যাকুরেট মাপ করে লাগিয়ে অবশ্যই আপনার হচ্ছে ক্লাসের হচ্ছে যেই আপনার হচ্ছে কার্বন প্লেটটা আছে ওটা বসায় দেখে কোনো দিকে একটুকু উঠতেছে নাকি, মানে ওটা ওর উপরে রাখলেই আপনার দেখা যায় আপনার কোনো দিকে যদি কম বেশি হয় অবশ্যই এটা বোঝা যায়। তো দেখতেই পাচ্ছেন কাজটা প্রায় ফিনিশিংয়ের দিকে, কাজটা প্রায় শেষ, অ্যাডজাস্টিং করা কমপ্লিট, এখন ফাইনাল টাইটটা হচ্ছে। তো মূলত 2টা টাইট দেওয়া হয়, 2টা হয় না, এটাই মূলত কার্বন প্লেট। তো এটাই আপনার হচ্ছে যে অবশ্যই ক্লাসের ফিঙ্গার লাগানোর পর অবশ্যই এটা লাগাবেন, অনেক মিস্ত্রি লাগায় না, তো এই ভুলটা করবেন না, এটা লাগালিবেন, নিলে দেখা যাবে ফিঙ্গারটা সেফ থাকবে, ফিঙ্গারটা কোনো ডিস্টার্ব হবে না, রিলিজ বিয়ারিংটা তো কোনো ডিস্টার্ব হবে না। তো এটাই কার্বন প্লেট, এটা লাগালে আপনি দেখা যাচ্ছে সাইডে যখন হাত দিবেন একটু কম বেশি করে খেলে, তো এটা খেলার কারণ আপনার ফিঙ্গারটা অ্যাডজাস্ট হয়নি। তো অবশ্যই একটুকু খেলা যাবে না, হাত রাখা মাত্র কোনো দিকে লড়বে না, তো সেভাবে সেফভাবে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন লাগানো কমপ্লিট, জিনিসটা চেকিংও হয়ে গেছে, একটুকু লড়তেছে না। তো প্রায় ফিটিংয়ের দিকে এখন যে রিলিজ বিয়ারিংটা সেট আপ করা হচ্ছে, রিলিজ বিয়ারিংটা তো আসলে এটা সেট আপ করা হয় না, সেট আপ করা হয় হাউজিংয়ে, তো এখানে চেকিং করা হচ্ছে জিনিসটা লড়ে নাকি, তো এটাই দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কাজ প্রায় কমপ্লিট, এখন শুধু চেক আপ করা বাকি, যে চেক আপটাও কমপ্লিট, ক্লাসটা ঠিকঠাক মতোই হচ্ছে। এটা আপনার হচ্ছে যে সাইডে 4টা ফুটা থাকে, এটাতে 13 নম্বর সাইজ বোল্ড লাগানো হয়, লাগায় যদি পেশাব দেওয়া হয় তাহলে অবশ্যই ক্লাসটা ফ্রি হলে আপনার টপটা ঘুরবে, আর টপটা যদি না ঘুরে তাহলে ক্লাসটা ফ্রি হবে না। তো অবশ্যই দেখে নেবেন সাইডে 4টা বোল্ড লাগায়, যাদেরকে পুলার আছে পুলার দিয়ে চেক আপ করবেন, যারা পুলার নেই তারা অবশ্যই বোল্টটা লাগায় চেক আপ করে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন প্রায় কাজ কমপ্লিট, ফিঙ্গার টিঙ্গার অ্যাডজাস্ট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো মূলত এখন খালি গাড়িতে লাগানো বাকি আছে, তো গাড়িতে লাগানো তো তো দেখানো সম্ভব না, এটা গাড়ির নিচে, তো সেক্ষেত্রে শুটানো অসম্ভব। তো এই ছিল মূলত ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটা শেষের দিকে, তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।